তাকে কতটা ভালোবাসো? কুত্তা যেমন ভালোবাসে, কুত্তা যেমন ভালোবাসে, মরা গরুর হাড্ডি রে তেমন ভালোবাসি রে। কাউয়া যেমন ভালোবাসে, কাউয়া যেমন ভালোবাসে, ডাস্টবিনের ওই ময়লা রে তেমন ভালোবাসি তোমারে। কি সুন্দর একটা গান! এই গান অনুযায়ী একটা কুর্তা, আর কয়েকদিন পর পর লাইলারে সুস্থে আসোস, না মানে হাড্ডি সুস্থে আসোস। তোবা তোবা, অবশ্যই দুইটাই যে লিমিট ছাড়া বোধাই, ওদের গান শুনলেই বোঝা যায়। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে রাজি ছিলাম না, কিন্তু বাস্তবে দেখার পর মানে সাকিব খান যে এত সুন্দর, মানে সিরিয়াসলি না দেখলে বুঝতাম না, এটা দেখার পর ক্রাশ খেয়ে গিয়েছি। এখন আমরা রাজি, সাকিব খান দুইটা কেন, 10টা বিয়ে করলো আমরা রাজি। মানে আমরাও যদি হচ্ছে এটা সুযোগ পেয়ে অবশ্যই করবো, আমরা দুজন একসাথে বিয়ে করবো। দুজন কি একসঙ্গে থাকতে পারবেন, কষ্ট হবে না? বাহ চুতিয়া, দুইটা কেন, 10টা করলে এদের কোনো আপত্তি নাই। এই কথা শুনে আমার মনে হচ্ছে এদের জন্ম নিবন্ধনটা আবার একটু চেক দেওয়া উচিত, বাপের নামটা সঠিক আছে কিনা। আর এখানে সাকিব খান সুন্দর বিষয়টা না, বিষয় হচ্ছে সাকিব খানের টাকার ব্যাগটা সুন্দর। নাম্বারে পরিচয় থেকে প্রেম, কিছুদিন পর দুজন ঢাকায় দেখা করেন, এরপর সম্পর্ক আরও গাঢ় হয়েছে। একাধিকবার দুজনের দেখা হয়েছে বিভিন্ন জায়গায়, জড়িয়েছেন শারীরিক সম্পর্কে। সবশেষ গত 6 মে দেখা করে শারীরিক সম্পর্কে জড়ানোর পর প্রেমিকাকে রেল স্টেশনে রেখে পালিয়ে যায় প্রেমিক। খেলা শেষ, সম্পর্ক শেষ, না খাওয়া দাওয়া শেষ, তোমার আমার সোনার বাংলাদেশ। পুরুষের সংখ্যা কমে যাওয়ায় বিপাকে পড়েছে ইউরোপের দেশ আর্মেনিয়া। নারীদের আটকে রাখতে পারছে না দেশটি। বিয়ের জন্য বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে এই দেশের কুমারী সুন্দরী নারীরা। এদেশে নারীরা দেখতে যেমনটি সুন্দর, ঠিক তেমনি মন মাতানো তাদের চলাফেরা। পুরুষকে একটু কাছে পেতে ব্যাকুল হয়ে থাকে সব কুমারী নারীরা। এদেশে ছেলেরা রাস্তা চলাচল করতে অনেকটা ভয়ের মধ্যে থাকে। একটি পুরুষকে 5-6 জন নারী মিলে তুলে নিয়ে যায় তাদের রুমে বা কোনো বড় হোটেলের কক্ষে। আর তাই এদেশে বিভিন্ন দেশের উদ্দেশ্যে বিয়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন জারি করেছে দেশটি। আর্মেনিয়ার গভর্নমেন্টের কাছে জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশি ভিসা নির্দ্বিধায় অ্যাকসেপ্ট করা হোক, তাহলে সমস্যা দুদিনে সমাধান। তবে আপনাকে যদি সুযোগ দেওয়া হতো তাহলে আর্মেনিয়া যেতেন কি না কমেন্টে জানাবেন। ট্রাস্ট মি, আমি প্রথমে ভাবছিলাম এমএ সিনিয়র আপু হবে, তারপরে দেখি এসএসসি এক্সাম দিছে। তবে আমি শিওর এমএ এর আগেও কয়েকবার এসএসসি এক্সামের সময় নানুবাড়ি ঘুরতে গেছিল। হ্যাঁ হ্যাঁ যাও। আরে বই এত জোরাজোরি করে লাভ নাই, আন্টি মিষ্টি খাইতো না, এদিকে আমরা কখন থেকে হা করে আছি একটু তো দেখো। এই যে এখন আবার বললেন না, এমন জোর করে মিষ্টি খাওয়ানোর জন্য হলো মায়ের এমন একটা পুত্রবধূ প্রয়োজন। মুন্সিগঞ্জের লাল আলো, তবে আপনাদের কারো কাছে অ্যাড্রেস থাকলে আমাকে পাঠাতে পারেন, বিয়ের প্রস্তাব পাঠাবো। আর আপনাদেরও যদি অ্যাড্রেস প্রয়োজন হয় সেটাও জানাতে পারেন। হাই হাই পজিশনে খেলি, আমি জানি না কোন পজিশনে খেলি, আমার যখন খেলার যে পজিশন চলে আসে আমি অবশ্যই সেই পজিশনে নিজেকে ম্যাচ করি। বোন আমার অলরাউন্ডার, সব পজিশনে খেলতে পারে। আর খেলা বলতে এখানে ক্রিকেটের কথা বোঝানো হয়েছে, আপনারা আবার ডার্টি মাইন্ড ইউজ করেন না। কিন্তু আমাদের গাজীপুরের রিসর্টে কেউ নাই, তাহলে তো আজকে আজকে ওইখানে খেলা হবে। টিভির পর্দায় হোক আর রিয়েল লাইফে, কেউ নাই শব্দটা শুনলেই ছেলে মানুষ কেন যেন ওভার এক্সাইটেড হয়ে যায়, তাই না? শুকিয়ে লাল করে দেবো না আমি। দিস ইজ দ্য ডার্ক সাইড অফ বাংলাদেশ, এখানে আপনি সব কিছু করেই পার পেয়ে যেতে পারবেন, শুধু আপনার পাওয়ারটা প্রয়োজন। যদি পাওয়ার হয় তাহলেই সব ওকে।
এটা কিন্তু আমার কথা না, রাফসানদার ছোট ভাইয়ের কথা। বাংলাদেশ এমন একটা দেশ, বাংলাদেশে সবকিছুই করেই পালাই যাওয়া যাবে, জাস্ট তোমার টাকাটা দরকার। দ্য থিং ইজ, আমাদের তো অ্যামাউন্ট জানাবে, তারপর না আমরা পে ব্যাক করবো। অ্যান্ড এইটা যতদিন আমরা না জানি, কেমনে কেমনে পে ব্যাক? মজা নেই আ রহা হ্যায়। তোমাকে সানি লিওনের সাথে তুলনা করা হয়, কিন্তু কেন করা হয়? তুমি এটা কিভাবে নাও, মানে কেন মনে হয়? এটা কেমন কোয়েশ্চন এখানে কি আমাকে রোস্ট করার জন্য আনা হয়েছে? হ্যাঁ, কারণটাই বলে দেই, দুজনে 19 মিনিট ভিডিও বানায়, একজন আপলোড করে দোস্ত ওয়েবসাইটে, আরেকজন আপলোড করে ফেসবুক ইনস্টাগ্রামে, এটাই পার্থক্য। ভিডিওটা দেখে আপনারা মজা নিলেও আমার কাছে খারাপ লাগতেছে। অনেকে বলে না দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে, আমি বলবো ধ্বংসের পথে না, অনেকটাই ধ্বংস হয়ে গেছে। খারাপ রেজাল্ট করেও নির্লজ্জের মতো সেলিব্রেশন করে, চিন্তা করছেন এদের মানসিকতা কোথায় নেমে গেছে? একটা সময় ছিল যখন মানুষ স্বপ্ন দেখতো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার, এখন স্বপ্ন দেখে ইউটিউবার হওয়ার। সব নষ্টের মূল হচ্ছে ওই ফুড আপনি আর রাফসানদা ছোট ভাই। পুরি দুনিয়া মে আপনি এসা কোই ফকির দেখা হ্যায় জো 1,40,000 কা চশমা লাগাতা হো, খুদ ঘুমতে হ্যায় 12 crore কি মার্সিডিজ, ভিক্ষা মাঙ্গ কর ইয়াহাঁ পর ফরেন টুর ভি কর লিয়ে, অর ডিজিটাল ক্যামেরা ভি খরিদ লিয়ে ডিজিটাল ক্যামেরা কে রিলিজ হোনে সে পেহলে। বাহ, ক্যা ফকিরি হ্যায়। জীবন এমন ফকির প্রত্যেকটা মানুষ হতে চায়, তাই না? তবে একটা সত্যি কথা বলি, ইন্ডিয়ান ধ্রুবরাটির মতো বাংলাদেশে একজন প্রয়োজন, যে সবার মতো তেল না মেরে সত্যিটা তুলে ধরবে। এই যে ফুটপাতের জুস খাবেন নাকি কেউ, একদম টাটকা ফ্রেশ করে ভেজাল নাই, ন্যাচারাল ফ্লেভার দিয়ে তৈরি। নেক্সট টাইম জুস খাওয়ার আগে মনে রাখেন। স্কুলে আসে নাই সেজন্য 10 টাকা জরিমানা, বা বেতন 10 দিন পরে দিছে সেজন্য 100 টাকা জরিমানা, এইরকম জরিমানা এটা যায়। প্রচুর ভিডিওটা আপলোড করতে অনেক লেট করে ফেলছেন, তা না হলে অনেক টাকা বাইসা যেত। স্কুল লাইফে জরিমানা দিতে দিতে ফতুল্লা হয়ে গেছি। এদিকে জীবনে 1 ঘন্টাও না পড়া ব্যাকবেঞ্চার, মাথায় আসমান ভাঙিয়া পড়ছে। ঘরে স্বামীকে রেখেই আরেক সম্পর্কে জড়িয়েছিলেন তরুণী। এক পর্যায়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন। শুধু তাই নয়, প্রেমিকের বিয়ের আশ্বাসে সরকারি চাকরিজীবী স্বামীকে তালাক দিতেও দ্বিধা করেন। তবে স্বামীকে তালাক দেওয়ার পর সম্পূর্ণ উল্টে গেলেন প্রেমিক, যোগাযোগ বন্ধ করে দিলেন ওই তরুণীর সঙ্গে। পরকীয়া সম্পর্কে জড়িয়ে এভাবে নিজের সর্বনাশ ডেকে এনেছেন বরগুনার তালপুরি উপজেলার বড়বড়ি ইউনিয়নের হরিণঘাট এলাকার তরুণী সুমাইয়া। এই কারণে বলি, মানুষ একবার ফ্রি জিনিস পেয়ে গেলে ওইটার কখনই টাকা দিয়ে কিনবে না। আর তুমি ফ্রি দিয়ে দিয়ে মনে মনে স্বপ্ন দেখবে, একদিন সুদে আসলে সব উসুল করে নেবে না? আসলে রিভেঞ্জ অফ দ্য ন্যাচার বলতে একটা কথা আছে না, তুমি যেমনটা করবে ঠিক তেমনটাই ফেরত পাবে। খুব একটা বেশি খেলাধুলো করতাম না, একটু হকি খেলতাম, একটু সুইমিং করতাম, আর নাচ গান নিয়ে বেশ বড় হয়েছি। নাচ তো, নাচ শেখাটার ইন্টারেস্টে কবে থেকে মুখ করলো? তখন দেখলো হকিদার কিছু হবে না। না না, মগিরা হোয়া বান্দা জামানি চ বলিয়ে ওরা কেছি, এটা কিছু হইলো বলেন? ভাবিকে সুযোগ মতো বাস ভরে দিল, অবশ্য ভাই আমার এই সুযোগটারই অপেক্ষায় ছিল। আমি ওকে পেয়েছি ঢাকাতে, আমি নারায়ণগঞ্জে রেস্কিউ করেছিলাম রাস্তা থেকে। ওর বয়স 4 বছর, আমি শুরু থেকেই ওকে অসংখ্যবার ট্রেনে, বাসে, লঞ্চ ও মোটামুটি সব ট্রান্সপোর্টে উঠেছে।
পছন্দ, এসবে ও কমফর্টেবল। ওকে নাকি ওখানে তো রাখার মতো জায়গা নেই, সঙ্গেই নিয়ে যায়। আর বাসের লোক ওর জন্য অপেক্ষা করে যে ও যাবে, সবাই মিট করবে সঙ্গে। সবাই অনেক পছন্দ।